Oh, what a pleasant day it is! Hello viewers, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীত শুভেচ্ছা। আপনাদের আজকে মজার একটি গেমস সম্পর্কে জানাবো এবং মজার গেমসটির মধ্যে ঢুকে আমরা এই মজার গেমসটি প্লে করে আপনাদের অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বলে গেমসটির মধ্যে ঢুকে যাই। তো ছোটবেলায় আপনারা অনেকে স্কুলে গিয়েছেন, ছোটবেলায় দেখেছেন যে অনেক টিচার অনেক ভালো এবং কিছু কিছু টিচার খুব বদমেজাজি হয়। তো আজকে আমরা এরকমই একটি বদমেজাজি টিচারের গেমস খেলব। তো চলুন কথা না বলে আমরা গেমসটি খেলি। তো দেখুন, এই টিচার একটি পেপার করতেছে। টিচারটা কিন্তু খুব খারাপ, সব টিচার যে ভালো এরকম না, এই টিচারটা কিন্তু অনেক খারাপ। প্রথমে আমরা ঘরে ঢুকব, তো এখানে আমাদের ইনস্ট্রাকশন দেখাইতেছে। তো আমরা খুব সাবধানে টিচারের চোখ ফাঁকি দিয়ে ঘরে ঢুকব। আমরা প্রথমে আলমারিতে দেখব কি আছে। আলমারিতে একটি ইঁদুর মারার কল রয়েছে, মেশিন। তো ইঁদুর মারার মেশিনটি চলুন আমরা খুব দ্রুত বেগে পেপারের নিচে রেখে দিই। তো টিচার যখন ভিতরে ঢুকবে, পেপারটা পড়ার সময় আস্তে হাতের মধ্যে আটকে যাবে। আমরা পেপারটা দিয়ে ঢেকে দিই, যেটা আসুক। এবার আমরা আস্তে আস্তে লুকিয়ে দেখি টিচারের কি অবস্থা হয়। গেমসটি অনেক মজার, আপনি খুব মজা পাবেন ভিডিওটি দেখলে। টিচার আস্তে আস্তে আসতেছে এবং পড়তে বসবে পেপারটি, তারপরে বুঝবে মজাটা কি বাচ্চাদের মার। এই তো আজ শেষ, আর করবা বাচ্চাদের শুধু শুধু নির্যাতন করবা, শেষ। এবং লেভেল কমপ্লিট। তো আমরা দেখবো এখন পরের লেভেলে কি রয়েছে। তো এই যে খাবারটি রয়েছে, খাবারটির মধ্যে আমরা কিছু মিক্সড করে দেব, লবণ মিশিয়ে দেব বেশি করে। টিচারটা আস্তে খাবারটা রেখে রাখুক, রাখার পরে এটার মধ্যে লবণ মিশিয়ে দেবো, খাবারের টেস্টিটা নষ্ট করে দেবো। তো চলুন কথা না বলি আমরা ভিতরে ঢুকি, আবার লকটা খুলতে হবে, কিছু একটা দেখাচ্ছে আমাদের। আমাদের এখানে পয়েন্ট নিতে হবে, পয়েন্ট নিলাম, এবার গেট তালা খুলে গেল। আমরা খুব সাবধানে যেতে হবে ভিতরে, আমাদের খুব সাবধানে কাজটি করতে হবে। তো শরীরের শক্তি বাড়ানোর জন্য আমরা এখানে পয়েন্টটা নিয়ে নিই স্টার থেকে। ও, ধরা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। স্টারটা নিয়ে নিলাম এবং ড্রিঙ্কস আছে, এনার্জি ড্রিঙ্কস। এনার্জি ড্রিঙ্কসটা খেয়ে আমাদের শক্তি বৃদ্ধি করে নিই। তারপর খুব সাবধানে ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে টিচারের খাবারের সাথে আমাদের বেশি করে সল্ট বা লবণ মিশিয়ে দিতে হবে, যাতে খাবারের মানটা নষ্ট হয়ে যায়। টিচার বুঝবে খেতে খাওয়ার সময় যে মজাটা কীরকম। টিচার এত বদমেজাজি যে টিচারের কথা বলে কোনো লাভ নেই। যে টিচার এত বড়টা বাড়িতে কীভাবে যে একা থাকে, কোনো কাজের লোক নেই, আত্মীয় স্বজন নেই, শুধু তার এই বদমেজাজের কারণে। অ্যাংরি টিচার। আমরা দেখি খুব আস্তে আস্তে পিছনের দরজা দিয়ে ঢুকতে পারি কিনা। খুব সাবধানে লাফিয়ে লাফিয়ে ঢুকতে হবে। তো আমার ভূমিকা এখানে রয়েছে একটা স্টুডেন্ট। দেখি এই দরজাটা খোলা যায় কিনা। হ্যাঁ, দরজাটা খোলা গেল। দেখি এখন লাফ দিয়ে ঢুকতে হবে ভিতরে, দেখি ঢুকা যায় কিনা। খুব কষ্ট হচ্ছে লাফিয়ে লাফিয়ে, আজকে যেভাবে হোক খাওয়ার মধ্যে লবণ মিশাতেই হবে। বরাবরই চেষ্টা করতেছি, ঢুকতে পারতেছি না। ও, আবার লক হয়ে গেল। যেভাবে ঘরের মধ্যে ঢুকতে হবে, ঢুকে অবশ্যই টিচারের খাবারের মধ্যে লবণ মিশাতে হবে। তবে কাজটা করতে হবে খুব দ্রুত। টিচার আসতেছে, এমন কোথা থেকে আসতেছে বুঝতে পারতেছি না, পিছন দিকে তাকিয়ে নিই। টিচার আসতেছে, এমন কোথা থেকে আসতেছে বোঝা যাইতেছে না। ধরতে পারলে কিন্তু কেলিয়ে দেবে। খুব চেষ্টা করতেছি আমরা, কিন্তু ঢুকতে পারতেছি না লাফিয়ে। দেখি অন্য কোনো ওয়েতে ঢুকে যায় কিনা। দেখি সামনে দিয়ে একবার চেষ্টা করে ভিতরে ঢুকে যায় কিনা। দেখি এখানে কি আছে, কাজের কিছু আছে কিনা। না,
কাজে নেই তেমন কিছু। খুব সাবধানে খেলাটি খেলতে হবে, টিচার ধরতে পারলে কিন্তু একেবারে কেলিয়ে দেবে। এমনিতেই অ্যাংরি টিচার। কি সুন্দর একটা বাড়ি, কি সুন্দর পরিবেশ বনের, অথচ এই বাড়িতে টিচার ছাড়া আর কেউই থাকে না। বদমেজাজি টিচার ছোটো ছোটো অবুধ বাচ্চাদের অত্যাচার করে। আমরা ঢুকলাম ঘরের ভিতরে, দেখি সিঁড়ি দিয়ে পড়ে ওঠে। দেখ কোন রুমে রয়েছে কিচেন রুমটি। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকলাম, চাবিটা নিলাম যদি কাজে লাগে। দেখি আলমারিতে কিছু আছে কি না, প্রয়োজনীয় কিছু নেই। দেখি অন্য কোথাও গিয়ে, টিচারের অবস্থা দেখা যাইতেছে। হাঁটতে হাঁটতে টিচার হাঁপিয়ে গেছে, বসছে, একটু রেস্ট নিতেছে। ও, একটা আয়না পাওয়া গেছে টিচারের রুমের। ও, কি সুন্দর লাগতেছে আমার চেহারাটা। আয়নাটা ভালো করে দেখে নেই। টিচার আসতে আসতে ভয়ও লাগতেছে অনেকটা। খুব সাবধানে চলতে হবে। দেখি টিচার দোতলা, উরে ও শিট, টিচার আসতেছে দোতলা দিয়ে। আরে টিচারের চোখ ফাঁকি দিয়ে আমাদের পালাতে হবে। দেখি পাশে দিয়ে গিয়ে যাই, দেখি কোথা দিয়ে পালানো যায়। একটা রুমে ঢুকে গেলাম, টিচার দেখে ফেললে অবস্থা শেষ। খুব দুষ্ট টিচার। ও, ডাইনিং রুমটা দেখতেইছি না, ডাইনিং রুমটা কোথায় যে রয়েছে, কোথায় যে রয়েছে ডাইনিং রুমটা। টিচার আসতেছে, কোথা থেকে যে আসতেছে বুঝতে পারতেছি না, দেখতেছি না কোথায়। অনেক কিছুই দেখতেছি, ল্যাপটপ, টর্চ, কিন্তু খাবারের রুমটা যে কোথায়, এত বড় বাড়িতে কোথায় খুঁজবো চিন্তা করতেছি, পাইতেইছি না। বিশাল বাড়ি, অথচ এই বাড়িতে কোনো লোকজন থাকে না এই অ্যাংরি টিচারের জন্য। তার কোনো আত্মীয় স্বজন নেই। পেলাম না রুমটা, দেখি এখানে পয়েন্টটা নিয়ে এনে স্টারটা দিয়ে কী করবো, পাইনি যেহেতু আপাতত বেরিয়ে যাই। দেখি কোথায় কী আছে, একটা এনার্জি ড্রিঙ্ক আছে, এনার্জি ড্রিঙ্কটা খেয়ে শক্তি বাড়িয়ে নেই। এনার্জি ড্রিঙ্কটা আমরা খেয়ে নিলাম। দেখি নিচে দিয়ে গিয়ে পাই কি না। টিচার আবারও দেখা যাইতেছে ক্যামেরায়, যে টিচার খুব হাঁপিয়ে গেছে, টিচার খুঁজতেছে কি জানি। একটা চাবি নিলাম, কি আর করো, আমাদের সময় শেষ। এই পার্টে পারলাম না গেমসটা কমপ্লিট করতে। আমরা নেক্সট পার্টে অবশ্যই চেষ্টা করব গেমসটা কমপ্লিট করার জন্য। পরের পার্ট দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।